হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সকাল দশটা পঁয়ত্রিশ তো অনেক দিন আমি তোমাদের কোনো ব্লগ দিই তো আজকে তোমাদের একটা ব্লগ দিচ্ছি তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর তোমরা সবাই ভালো আছো তো আশা করি তোমরা খুব ভালো আছো আমার খোকন কানুন ব্লগসে তোমাদের অনেক 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 স্বাগত তো আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে লক্ষ্মী মায়ের পুজো তো এখন আমি মায়ের বাড়িতে রয়েছি তো বৌদিদের পুজো হবে তো নতুন ঠাকুর কিনে এনেছে তো তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি চলো সেই ঠাকুরটা আজকে পুজো হবে তো প্রথম ঠাকুর তুলছে আজ তো সেরকম কোনো জমজমাট করে পুজো হবে না দাদাতে দাদা বাড়িতে নেই তো বৌদি একা বাজার করে আনছে তো যেমন পারবে ছোটোখাটো করে করবে তো চলো তোমরা ঠাকুর ধর তোমাদের ঠাকুর দর্শন করাবো বন্ধুরা এই যে দেখো গণেশ ঠাকুর এটা হচ্ছে গণেশ ঠাকুর কেমন হয়েছে তোমরা বলবে ঠাকুরটা কালকেই কিনেছি তোমাদের দেখানো হয়নি আর লক্ষ্মী মাকে দেখাচ্ছি গণেশ ঠাকুরটা কেমন হয়েছে বলবে এই যে দেখো লক্ষ্মী মা তো এখনো পুজোর স্থানে নিয়ে যাওয়া হয়নি নিয়ে যাওয়া হবে এখন ঘরের মধ্যে আছে তো তোমাদের একটু দেখাচ্ছি দর্শন করাচ্ছি তোমাদের তো চলো এবার পুজোর যোগাযন্ত করতে হবে বন্ধুরা এই যে দেখো তো গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুরকে প্রতিষ্ঠাপন করে দিয়েছি দেখো এখনো পুজোটা হয়নি রেডি হয়ে গেছে তো পুজোটা হবে তো এই নিত্য পুজো তাই সেরকম বড়ো করে হয়নি তাই ছোটো করেই হচ্ছে দেখো তোমরা তো সেটাই তোমাদের শেয়ার করছি বন্ধুরা দেখো আমার পুজো হয়ে গেছে মায়ের পুজো হয়ে গেছে বলবে তোমরা তোমাদের বাড়িতে এরকম প্রত্যেক বৃহস্পতিবারে পুজো হয় নাকি তো আমাদের আমাদের গ্রামে প্রত্যেক বৃহস্পতিবারে পুজো হয় তো দেখো পুজো সমাপ্ত হয়ে গেছে তো বন্ধুরা দেখলে তো আমাদের পুজো হলো তো এখনও টিফিন হয়নি টিফিন করবো পুজো করে এসে বসেছি তো সকালে তো সান হয়ে গেছে সবার তারপরে পুজো করে এই টিফিন খাওয়া হবে এখন এগারোটার বেশি হয়ে গেছে তো চলো আমরা টিফিনটা করে নেই বন্ধুরা তো সকালে তখন এগারোটা বাজে তোমাদের দেখেছিলাম পুজো করে এসে টিফিন করেছিলাম তারপরে আবার দুপুরে লাঞ্চে বসে গেছি এখন বাজে একটা চল্লিশ দুটা প্রায় বাজতে যায় তো আজকে প্রচুর কাজের দিন আর আজকে নিরামিষ রান্না হয়েছে বাড়িতে তো সবাই মিলে খেতে বসে গেছি দেখো এই যে আমাদের পাতলু আরেকজন সবাই খাচ্ছে দেখো তো কী সবজি হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা বেগুন ভাজা আর ওলকপির পোস্ত আর এখানে হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা সবজি তো আজকে নিরামিষ আর মুগের ডাল বৌদি বানাবে বলছিল তো খাবো না বলতে বানায়নি এইগুলো আজকে রান্না হয়েছে দুপুরে তো চলো দেখা হলেই সবাই খেলে আর একজন দেখো দুধ দিয়ে ভাত খাচ্ছে দুধ দিয়ে আবার সবজি দিয়ে তো ওর কী খাওয়া ওই জানে দুধ খাচ্ছে সবজি খাচ্ছে আবার বলছে লেবু নেব হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে পাঁচটা কুড়ি তো কত অন্ধকার হয়ে গেছে দেখো দেখাচ্ছি বাইরটা দেখছো বাইর একেবারে অন্ধকার হয়ে গেছে তো দুপুরে খাওয়ার সময় তোমাদের শেয়ার করেছিলাম তারপরে আর তোমাদের কিছু দেখা হয়নি একেবারে তখন দুপুর দুটা প্রায় বা মানে বেজে ছিল দেখিয়েছিলাম এখন সাড়ে পাঁচটা বাজতে যাচ্ছে তো এত ঘন্টা তোমাদের পাশে আসতে পারিনি একটু কাজ ছিল তারপরে বুঝতে পারছো তো ছোটো বাচ্চা বৌদি একটু কাজ করছে আর মাকে বাবুসানাকে নিয়ে ঘুরতে হচ্ছে ও তো বলবো ওর বয়স হচ্ছে তিন মাস তো আমার দাদার ছেলে বয়স হচ্ছে তিন মাস তো খুব ছটফুটে হয়ে গেছে একেবারে শোবে না তাকে ঘুরু ঘুরু করাতে হবে ঘুরু ঘুরু ছাড়া তার আর কিছু মোটামুটি ভালো লাগে না সব সময় কোলে থাকবে কোলের মধ্যে ঘুমাবে তো তাই তোমাদের আমি বেশি ব্লগ দিতে পারছি না এখন দাদার ছেলেকে নিয়েই আমি এখন ব্যস্ত তো বাড়ি চলে যাব মনে হচ্ছে কালকে তো আজকে 8 দিন চলে আসলাম আগে বৃহস্পতিবার পারে সকালে আসিলাম আজকের বৃহস্পতিবার তো পুরো 8 দিন হয়ে গেল তো কালকে তোমাদের দাদা ভাই নিতে আসবে তো বাড়ি চলে যাব বন্ধুরা সন্ধে দেয়া হলো তোমাদের শেয়ার করলাম তো সন্ধে দিয়ে দিচ্ছি তো আমাদের বাবু সোনা উঠে গেছে দেখো ঘুমিয়েছিল আমাদের সোনা বাবু সোনাটা উঠে একা একা খেলু করছে কাঁদছে না কেন বন্ধুরা দেখো বেলায় সন্ধে দিয়ে এই লাল চা আর চিপস নিয়ে বসে গেছি দু রকমের চিপস রয়েছে আর লাল চা এটাই সন্ধ্যাবেলার টিফিন হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কালকের ব্লগটা আমি শেষ করতে পারিনি তাই সকালে তোমাদের মর্নিং জানাচ্ছি দেখো সকাল সকাল আমি জন্য মাছ নিয়ে বসে গেছি তো বিভিন্ন রকমের মাছ মেশানো আছে তো আমি ওই মাছগুলো বেছে নেব এখন দেখো বেশি চিংড়ি মাছ রয়েছে তো সঙ্গে লেবু নিয়ে নিয়েছি এই লেবুটা দিয়ে মাছগুলো বলতে আমি চিংড়ি মাছটা কাটবো বা মানে লেবুটা দিলে একটু তাড়াতাড়ি বাছা হয় আর আমি আর ভিডিওটা বড় করব না ভিডিওটা আমি শেষ করেই দেবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা বন্ধুরা